মুভিং বে ড্রায়ার হচ্ছে আ ক্লাস অফ ড্রায়ার্স। তার মধ্যে আমরা প্রথমে পড়তেছি, তাহলে আমরা প্রথমে মুভিং বে ড্রায়ারের মধ্যে পড়তেছি হচ্ছে ড্রাম ড্রায়ার বা রোলার ড্রায়ার বলে এইগুলাকে। এইটা দিস ইজ কোয়াইট কমন একটা কনসেপ্ট, এখানে অনেক কিছু লেখা আছে। এখানে বেসিক্যালি সমস্ত ওয়েট ম্যাটেরিয়াল গুলোকে এই ড্রায়ার নর্মালি ইউজ করা হয় কখন, যখন প্রচুর পরিমাণে ময়েশ্চার কন্টেন্ট থাকে। আমরা এই টাইপের পদার্থকে যেন কি বলে, টেকনিক্যাল টার্মে কেমিক্যাল টার্মে ভুলে গেছি, বাংলায় বলে পানিগ্রাহী পদার্থ, যারা খুব বেশি, যেমন লবণের মধ্যে যে ক্যালসিয়াম, যদি ক্যালসিয়াম ক্লোরাইড থাকে লবণের ভিতরে, যদি ক্যালসিয়ামের অপদ্রব্য থাকে সেই ক্ষেত্রে দেখবা লবণ বৃষ্টির যে সময় বেশি আর্দ্রতা থাকে বাতাসে, বাতাস বেশি হিউমিড থাকলে সেখান থেকে পানি টেনে পুরো লবণ গলায় ফেলে, পানি প্রচুর পরিমাণে পানি অ্যাবজর্ব করে, ঠিক আছে? তো এই টাইপের পদার্থ যেগুলো প্রচুর পরিমাণে পানি অ্যাবজর্ব করে এবং অলমোস্ট লিকুইড হয়ে যায়, সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে ড্রাম ড্রায়ার ইউজ করা খুবই কনভিনিয়েন্ট এই সমস্ত ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা রোলার থাকে বা ড্রাম থাকে যেটা কন্টিনিউয়াসলি রোটেট করে, এবং রোটেট যখন করে তখন এর এক সারফেস বরাবর এক সারফেস টাচ করানো থাকে এই লিকুইড টাইপের ম্যাটেরিয়ালের ভিতরে। এটা যখন রোল করে উঠে আসে, আমরা যদি একটা পেইন্ট নিই, পেইন্টিং ব্রাশের ভিতরে যদি একটা বলকে গড়ানো হয়, দেখবা যে এই বলের গায়ে উপরের দিকে একটা লেয়ার পড়ে গেছে, একটা ফিল্মের মতো তৈরি হয়েছে, একটা থিন ফিল্ম তৈরি হয়। একই রকম এই ক্ষেত্রেও লিকুইডের ফিল্ম তৈরি হয়। আচ্ছা, এই ড্রামের ভিতরের দিকে হচ্ছে স্টিম চালনা করা হয়। স্টিম মানে কি, ওই যেটা আমরা বলবো হচ্ছে মানে মানে ওয়ার্ম স্টিম থাকে, উত্তপ্ত জলীয় বাষ্প চালনা করা হয় এর ভিতর দিয়ে। এই ভিতরটা ফাঁকা থাকে ড্রায়ারের, তোমার হচ্ছে যেটা ড্রাম বলতেছি আমরা সেটা ভিতরটা ফাঁকা থাকে এবং এইখান থেকে হিট জেনারেট হয়। এই হিটের কারণে এর সারফেসটা, এর সমস্ত বাইরের দিকের ক্ষেত্রফলটা পুরোটাই উষ্ণ অবস্থায় থাকে, উত্তপ্ত অবস্থায় থাকে। যখনই থিন ফিল্ম তৈরি হয়, থিন ফিল্মটা উত্তপ্ত সারফেসের ইসে আসলে, সংস্পর্শে আসলে, এটা একবার ঘুরতে, যখন ঘুরতে শুরু করে, ঘুরতে ঘুরতে একবার এই সাইডে আসার আগেই সমস্ত থিন ফিল্মের উপর থাকা সমস্ত লিকুইড ভেপারে পরিণত হয়ে বাইরে বের হয়ে যায়, এবং যখন ফাইনালি এইটা একটা রোলিং শেষ করে, একটা রোটেশন শেষ করে যখন এই প্রান্তে আসে, এই পাশে একটা নাইফ থাকে যেটাকে ডক্টর স্নাইফ বলে, ঠিক আছে? ডক্টর স্নাইফের মানে এটা বেসিক্যালি একটা স্ক্র্যাপারের মতন, ঠিক আছে? এখানে একটা স্ক্র্যাপারের মতো থাকে যেটা এই এর সারফেসের গায়ের সাথে লাগানো থাকে। এটা খুব ধারালো নাইফ না, বেসিক্যালি এটা হচ্ছে স্ক্র্যাপারের মতন, এর একটা প্রান্ত থিন করা থাকে, ঠিক আছে? নাইফের মতন শার্প করা থাকে হালকা। সো ওই স্ক্র্যাপারের কারণে সমস্ত ম্যাটেরিয়াল দ্বিতীয়বার যখন ড্রামটা ঘুরে আবারও এই লিকুইডকে টাচ করবে, তার আগেই এই স্ক্র্যাপারের মতো কাজ করে নাইফটা ড্রাই ম্যাটেরিয়াল গুলোকে বের করে নিয়ে আসে। কিছুটা ব্যাপারটা এরকম যে কোনো একটা থিন লিকুইডের ভিতরে একটা বল আমি গড়া নিয়ে আসলাম, তার গায়ে কিছু ম্যাটেরিয়াল লেগে গেল, তারপরে আমি হেয়ার ড্রায়ার দিয়ে জোরে জোরে এখানে যদি ই করি, গরম বাতাস চালনা করি, তাহলে উপরের দেখবো যে উপরের সারফেসের সমস্ত কিছু যে ফিল্মটা ছিল, লিকুইড ফিল্মটা, সেটা জমে তার ভিতরে পাউডারের মতন ম্যাটেরিয়াল জমা হয়েছে বা পার্টিকেলস জমা হয়েছে। একই রকম এই ক্ষেত্রেও পাউডারের মতো পার্টিকেল জমা হয়, তবে এই ক্ষেত্রে হিটটা আসে ভিতর থেকে, এর ভিতরের দিকে হচ্ছে স্টিম চালনা করা হয় বা হিট সোর্স রাখা হয় বেসিক্যালি। তবে অবভিয়াসলি আমরা বুঝতেই পারতেছি এই ক্ষেত্রে আমাদের হিটের এটার একটা অবভিয়াস প্রবলেম আছে। দ্য প্রবলেম ইজ, এখানে অপারেশনের মধ্যে এগুলোই লেখা আছে যা বলছি আমি। ডিমেরিটস আসো, মেরিটস এর মধ্যে তোমরা একটু পড়বা, ডিমেরিটস আসো, ডিমেরিটস এর হচ্ছে এই ক্ষেত্রে অ্যাট্রিশন পসিবল, অর্থাৎ পার্টিকেল পার্টিকেলের সংঘর্ষ সম্ভব, যার কারণে যেমন যে আমরা ডক্টর স্নাইফটা দেখলাম, ওইটা যদি বেশি শার্প হয় তাহলে ড্রামের গা থেকে তোমার হচ্ছে পার্টিকেল বের হয়ে ই হতে পারে, কন্টামিনেশন হওয়ার চান্স আছে, এটা একটা একটা প্রবলেম। দেন বলছে হচ্ছে বলছে যে ইট ইজ নট সুইটেবল ফর সলিউশনস অফ সল্টস উইথ লেস সলিউবিলিটি, আর তার মানে হচ্ছে যে সমস্ত সল্টের দ্রাব্যতার সমস্যা আছে সেই সমস্ত সল্ট নিয়ে এই টাইপের ড্রায়ারে ব্যবহার করা যাবে না, তাদের ক্ষেত্রে আমরা ড্রাইং করতে পারবো না। তারপরে হচ্ছে আর একটা প্রবলেম যেটা আমি বলতে চাচ্ছিলাম, দূর গেল কই, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এইটা যে মেনটেনেন্স কস্ট এর কথা বলতে চাচ্ছিলাম, মেনটেনেন্স কস্ট এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে। তার মানে এই যন্ত্রটা ক্লিনিং এর জন্য এবং ফ্রিকোয়েন্ট ক্লিনিং করতে হয়, ঠিক আছে? যার কারণে এখানে খরচ একটু বেশি হয়, এই ক্ষেত্রে এই যন্ত্রকে মেনটেনেন্স এর জন্য খরচ বেশি হয় অ্যাজ এই ক্ষেত্রে ক্লিন করা কষ্ট।
সো দ্যাটস হাউ আমরা ইউজ কোথায় করি, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে মিল্ক প্রোডাক্টের ক্ষেত্রে স্টার্চ প্রোডাক্ট, ফেরাস সল্ট, তার মানে হচ্ছে মোস্টলি ইনঅর্গানিক সল্টস এর ক্ষেত্রে, পিগমেন্টস এর ক্ষেত্রে ইউজ করা যায়। আর কোথায় ইউজ করা হয়, যেই ক্ষেত্রে যে সমস্ত পদার্থ লিকুইড অ্যাবজর্ব করে গলে যায়, ঠিক আছে, আমরা যেটাকে বলি, যেমন এখনকার দিনের সল্ট তো আর গলে না, তবে সল্টের মধ্যে অপদ্রব্য থাকলে দেখবা বর্ষাকালে যখন আর্দ্রতা বেশি থাকে তখন সমস্ত সল্ট পানি গ্রহণ করে পানি পানি হয়ে যায়, ওই লবণের ভিতরে প্রচুর পরিমাণে পানি অ্যাবজর্ব করে ফেলে। সো ওইটা এই টাইপের সমস্ত পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা পসিবল। আচ্ছা এখন আসা যাক, আমরা নিউমেটিক ড্রায়ার্স বলে এইগুলাকে, নিউমেটিক শব্দটা যেখানেই থাকবে বুঝবা যে এখানে স্প্রে করা অথবা পার্টিকেলকে, কোন একটা সলিউশনকে ছোট ছোট ড্রপলেটস এ পরিণত করে বা গ্যাস ড্রপলেটস এর মতো করে পরিণত করে ছড়িয়ে দেওয়া, এই টাইপের কিছু একটা থাকবে। এই ক্ষেত্রে প্রিন্সিপলটা হচ্ছে এই রকম যে ড্রাইং এর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করা হয় তাদেরকে একটা সলিউশন বা পার্টিকুলার ফর্মে নেওয়া হয়, দেন হচ্ছে এটা ঠিক যেভাবে আমরা যেমন সেলুনে চুল কাটানোর সময়, ছেলেরা বুঝবা এটা, মেয়েরা হয়তো পার্লারে চুল কাটানোর সময় বুঝতে পারবা, বা সেলুনে চুল কাটানোর সময় দেখবা যে এয়ার, মানে কি বলবো, চুলকে ম্যানেজেবল করার জন্য, কাটার সময় ম্যানেজেবল করার জন্য যেন ইজিলি কাট করা যায়, ইভেনলি কাট করা যায়, এই কারণে ফার্স্টে হচ্ছে ওয়াটার স্প্রে ছড়ানো হয়। দেখে মনে হয় যে এটা একটা গ্যাসের স্ট্রিম বা মিস্টের স্ট্রিম বা কুয়াশা যেরকম হয় সেরকম করে হচ্ছে লেয়ার ফর্ম করে, কিন্তু যখনই স্প্রে করা হয় পানি স্প্রে তখন ওটা দেখতে গ্যাসের মতন থাকে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ লিকুইডের ড্রপলেট। এখানের মেইন প্রিন্সিপাল যেটা থাকে সেটা হচ্ছে বাতাস পানি একসাথে মিক্স করে একটা নির্দিষ্ট ডিভাইসের ভিতর দিয়ে, মানে এটাকে অ্যাকচুয়েশন বলে, অ্যাকচুয়েশন ডিভাইসের মধ্য দিয়ে যখন প্রেস করা হয় তখন বাতাসের ফ্লো পানির মাঝখান দিয়ে আসার কারণে পানি ড্রপলেট আকারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাবল বাবল বলবো না, এটাকে বলবো হচ্ছে ছোট ছোট ড্রপলেট বা পানির দলা, ঠিক আছে, অন্তগুলো অনুর দলা আকারে একসাথে তোমার হচ্ছে বাইরে বের হয়ে আসে। এই কারণে দেখতে মনে হয় যে গ্যাসের ফ্লো তৈরি হচ্ছে, বাট টু বি অনেস্ট ওটা হচ্ছে লিকুইডের ড্রপলেট যেটা ছোট ছোট বিন্দুতে পরিণত করে তারপরে আমরা স্প্রে করতেছি। একই টেকনিক এই ক্ষেত্রে ইউজ করা হয় যদি কোনো একটা কিছু স্প্রেইং ইভেন্ট স্প্রেইং দরকার হয় আমাদের, সেই ক্ষেত্রে যেটা আমরা করব এরকম একটা ড্রায়ার তৈরি করতে হবে আমাদের, স্প্রে ড্রায়ার বলে এটাকে। নিউমেটিক ড্রায়ার এগেইন একটা ক্লাস অফ ড্রায়ার্স, নট আ সিঙ্গেল ড্রায়ার। নিউমেটিক ড্রায়ারের একটা এক্সাম্পল হচ্ছে স্প্রে ড্রায়ার। আসলে ড্রায়ার নানান ভাবে নানান দিক থেকে ক্লাসিফিকেশন করা হয়েছে, তোমরা দেখে নিও, আগের ক্লাসে আমরা একটু দেখছিলাম, ওইটা এক্সপ্লেন করিনি অত বেশি, তার কারণ হচ্ছে এখানে বোঝা একটু কঠিন ছিল। তো আমরা অ্যাজ উই গো আমরা প্রতিটা ক্লাস সম্পর্কে একটু একটু দেখতেছি বা প্রতিটা ক্লাস থেকে একটা দুটো এক্সাম্পল দেখা হচ্ছে। তো এই ক্ষেত্রে নিউমেটিক ড্রায়ারের ক্ষেত্রে আমাদের, বা এটার ক্ষেত্রে স্প্রে ড্রায়ার বলো, স্প্রে ড্রায়ারের ক্ষেত্রে মেইন ফাংশনটা হচ্ছে, মেইন প্রিন্সিপালটা আমি বলি টেকনিক্যাল কথার মধ্যে না গিয়ে, মেইন প্রিন্সিপাল ইজ ভেরি সিম্পল, একটা ডিভাইসের মাধ্যমে, একটা অ্যাকচুয়েশন ডিভাইস যেটাকে অ্যাটোমাইজার বলে এই ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাটোমাইজার বলা হয়, মনে করার কিছু নেই যে অ্যাটমে কনভার্ট করে ফেলে, অ্যাটমে কনভার্ট করে না, এই ক্ষেত্রে ড্রপলেটে কনভার্ট করে, নামটা অ্যাটোমাইজার বাট বেসিক্যালি এর কাজ হচ্ছে ড্রপলেট ফরমেশন, যত ক্ষুদ্র ড্রপলেট পারা যায় সেটা ফরমেশন। সো ড্রপলেট ফরমেশন করা হয় লিকুইডের সলিউশনের, অর্থাৎ আমাদের যে ড্রাইং এর জন্য সাবস্টেন্স আছে সেই সাবস্টেন্সকে ফার্স্ট একটা সলিউশন ফর্মে নেওয়া হয়, তার মানে ওর ভিতরে যদি পানি কমও থাকে, যদি আমি স্প্রে ড্রায়ারে ইউজ করতে চাই তাহলে আমার একটু পানি বেশি করে অ্যাড করে নেওয়া লাগবে। ওই অনেক সময় যদি হাস্যকর এক্সাম্পল, কিন্তু দেখবা যে কানে পানি গেলে, আল্লাহ জানে কেন বলে, কিন্তু কানে পানি গেলে আর একটু বেশি করে পানি দিলে তখন কিন্তু যেটুকু ছিল সেটা বের হওয়ার জন্য সুবিধা হয়। খুবই খুবই সিলি এক্সাম্পল, বাট তারপরে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। সো আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে যদি ইভেন পানি কমও থাকে আমরা আর একটু পানি অ্যাড করে নিব, ওটাকে একটা সলিউশন বানাবো, দেন স্প্রে ড্রায়ারের মাধ্যমে এর অ্যাটোমাইজার দিয়ে, দেখো এখানে একটা এয়ার স্ট্রিম তৈরি করা হয়, একটা টার্বুলেন্স তৈরি করা হয়, টার্বুলেন্স তৈরি করে এটাকে কন্টিনিউয়াসলি একটা চক্রের মধ্যে দিয়ে ঘোরানো হয়, এই সমস্ত কিছু যেটা সলিউশন ফর্মে আমি দিলাম সেটাকে স্প্রে করে একটা টার্বুলেন্স তৈরি করা হয় এই ক্ষেত্রে। আচ্ছা এখন টার্বুলেন্স তৈরি করার কারণ কি, এই ড্রাইং চেম্বারের ভিতরে যখন জোরে ঘুরবে, আমরা আগেই বলছি যত বেশি পরিমাণ ম্যাটেরিয়ালকে নাড়াচাড়া করানো যায়, ডানে বামে ঘোরানো যায়, তত ইভেন্ট ড্রাইং হয়, সেই ক্ষেত্রে ড্রাইং এর ফেনোমেনাটা তত বেশি পারফেক্ট হয়। সো আমরা এখানে টার্বুলেন্স তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ড্রাইং তো হবেই, কিন্তু যখন ড্রাইং হবে তখন যদি মুভ করে তাহলে ইভেনলি, কারণ আলটিমেটলি এটাও কিন্তু মানে মলিকুলে ভাগ হয়ে যায়নি, আমরা ড্রপলেট ফর্মে দিছি, ড্রপলেট মানে হচ্ছে অনেকগুলো মলিকুলের একসাথে একসাথে দলা পাকায় আছে এরকম একটা সিচুয়েশন। সো
তার মানে এটা যখন ঘুরবে, ঘোরার সময় এই ড্রাইং চেম্বার, ড্রাইং চেম্বারের বেসিক্যালি হচ্ছে চতুর্দিকে ওয়ালের গায়ে চতুর্দিকে এটা একটা গোল চেম্বার, এটা ফানেল শেপ দেখতেই পাচ্ছ। তো চতুর্দিক থেকে হচ্ছে হিট আসে, হিটের ডিরেকশন সবসময় সেন্টারের দিকে হয়, তার মানে চতুর্দিক থেকে হিট এসে সেন্টারে পড়ে। তো যদি আমরা পার্টিকেল কেও ভালো মতন রোটেট করতে পারি তাহলে সেই ক্ষেত্রে চতুর্দিকের হিট ইভেনলি পাবে, এবং ফলাফল হিসেবে যখন আলটিমেটলি এটা নিচের দিকে রিচ করে, এই ফানেলের নিচের অংশে রিচ করে, ততক্ষণে তার ড্রাইং ইভেন হয়ে কমপ্লিটলি তার গা থেকে সলিউশনের যে লিকুইড পার্টটা ছিল পুরোটা গায়েব হয়ে যাবে, এবং একদম ড্রাইড পাউডার অথবা ড্রাইড পার্টিকেল আমরা যেটা চাচ্ছি সেইটা আলটিমেটলি পাবো। এখন এই অংশটা আসলে ইম্পর্টেন্ট না সাইক্লোন সেপারেটর, নর্মালি এই টাইপের ড্রায়ার যখন কাজ করা হয় তখন একটা সাইক্লোন সেপারেটর অ্যাড করা হয়। এটার কাজ কি? সাইক্লোন সেপারেটরের কাজ হচ্ছে বেসিক্যালি হেভি পার্টিকেল গুলো আর লাইট পার্টিকেল গুলো, অর্থাৎ যেগুলো ডাস্ট পার্টিকেল এর মতন পাতলা হয় সেইগুলো, আর যেগুলো একসাথে অ্যাগ্রিগেটেড ফর্মে পাউডার জমা হয় সেইগুলোকে আলাদা আলাদা লেয়ারে ভাগ করে ফেলা, এটা হচ্ছে সাইক্লোন সেপারেটরের কাজ। কেউ যদি এটা না দিতে চায় দ্যাট ইজ কমপ্লিটলি ওকে, এটা অসুবিধা নাই। সাইক্লোন সেপারেটরটা আসলে স্প্রে ড্রায়ারের এসেনশিয়াল অংশ না, বাট মোস্ট অফ দ্য কেস যেই ক্ষেত্রে, যে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে স্প্রে ড্রায়ার ইউজ করা হয় সাইক্লোন সেপারেটরটাও এখানে অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকে, তাই দিছে এখানে। হাউএভার সাইক্লোন সেপারেটর এখানে মানে কি বলবো যে না দিলেও যে ভুল হবে এরকম না, বাট তোমরা দিয়ে দিও তোমাদের তোমাদের জন্য ভালো এটা। ও আচ্ছা, আর আচ্ছা একটা পরে আসতেছি। সো স্প্রে ড্রায়ার তাহলে আমরা বুঝলাম এই ক্ষেত্রে বেসিক্যালি সেন্ট্রাল ক্যারেক্টারটাকে অ্যাটোমাইজার, আর ড্রাইং চেম্বারের যে কনস্ট্রাকশন, ড্রাইং চেম্বারের চতুর্দিক থেকে যে হিটিং সোর্স রাখতে হয়, এই দুইটা জিনিস হচ্ছে এখানের মেইন পয়েন্ট। যথারীতি আরো বহুত হাবি যাবি এসব অনেক কিছু বলছে অপারেশন কিভাবে হয়, তিনটা স্টেপের কথা বলা হয়েছে আমি একটু পড়ি। সেটা হচ্ছে অ্যাটোমাইজেশন অফ দ্য লিকুইড ফ্রম লিকুইড ড্রপলেটস, অবভিয়াসলি এখানে যদিও আবারও বলতেছি এটা অ্যাটোমাইজেশন লেখা, অ্যাটোমাইজেশন মানে কিন্তু এই না যে অ্যাটমে কনভার্ট করা, এর মানে হচ্ছে ড্রপলেটে কনভার্শন। সবাই একটু লিখে রাখো যে অ্যাটোমাইজেশন শব্দের অর্থ হচ্ছে স্প্রে করলে যেরকম ড্রপলেট তৈরি হয়, লিকুইড ড্রপলেট তৈরি হয় সেরকম, যে কোনো স্প্রে থেকে আমরা হচ্ছে কি করি লিকুইড কে ড্রপলেট ফর্মে, ড্রপলেট ফর্মে বাতাসে ছড়ায় ফেলি, ঠিক আছে বাতাসে ছড়িয়ে দিই। সো এখানে অ্যাটোমাইজেশন এর মানে হচ্ছে ড্রপলেট ফর্মেশন বেসিক্যালি, নট অ্যাটম ফর্মেশন। আচ্ছা হাউ এভার তারপরে হচ্ছে ড্রাইং অফ দ্য লিকুইড ড্রপলেট, যেটা আমরা হিটিং চেম্বারের মধ্যে করি, অ্যান্ড লাস্টলি হচ্ছে রিকভারি অফ দ্য ড্রাইড প্রোডাক্ট, যেটা বলতে পারো যে এই ওয়ালের নিচে গিয়ে হচ্ছে রিকভারি হয় ড্রাই প্রোডাক্ট, আবার এটাও বলতে পারো যে সাইক্লোন সেপারেটরের মধ্যে ভিন্ন ভিন্ন লেয়ারে ড্রাই প্রোডাক্ট তৈরি হয় তাদের পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করে, সেটাও বলা যায়। আচ্ছা আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা আমি বলি, সাইড সেপারেশনের লাস্টের টপিকটা আমরা যে আগের চ্যাপ্টার পড়ছিলাম তার একদম লাস্টে দেখবা সাইক্লোন সেপারেটর দেওয়া আছে, একটু নেটে দেখে নিও, আমরা পড়ি নাই। আচ্ছা এখন এইখানে অনেক কিছু লেখা ভিতরের জিনিস, এত পড়ার দরকার নেই আমাদের, এগুলা যা যা বললাম আমি সেইভাবে লিখে দিও তাহলেই হবে। আচ্ছা এইখানের একটা ডিমেরিট হচ্ছে, মেইন ডিমেরিটটা আমি বলি, সেটা হচ্ছে অলরাইট যেটা বিষয় সেটা হচ্ছে বলছে থার্মাল এফিসিয়েন্সি ইজ লো। এফিসিয়েন্সি শব্দের অর্থ কি? কোনো একটা কিছু কাজ আমি কতটুকু এনার্জি ইনপুট দিচ্ছি আর কতটুকু এনার্জি অ্যাকচুয়ালি কাজে লাগতেছে সেইটার রেশিওকে বলে, মানে যেটুকু কাজে লাগছে বনাম যেটুকু দিলাম আমি সেটার রেশিওকে বলে তার এফিসিয়েন্সি। এখন এই ক্ষেত্রে এফিসিয়েন্সি ইজ ভেরি লো, হয়তো 20% 25% এরকম হবে, তার মানে আমি 100 জুল পরিমাণে হিট এনার্জি দিলে অনলি 25 জুল আমার ড্রাইং এর কাজে ইউজ হয়, প্রচুর পরিমাণে এনার্জি এই ক্ষেত্রে লস হয়ে যায়। আচ্ছা এখন এই কারণে এই মেশিনের জন্য অবভিয়াসলি কস্ট একটু বেশি হাই, তার কারণ হচ্ছে তুমি যে ইলেকট্রিসিটি সাপ্লাই করতেছো এই ইলেকট্রিসিটির 25%ও বেসিক্যালি কাজে লাগতেছে না, ঠিক আছে এই হচ্ছে সমস্যা। আচ্ছা আর হচ্ছে আর একটা, অনেক হেভি এবং বড় অ্যাপারেটাস তৈরি করতে হয় এই ক্ষেত্রে, অ্যাজ নিউম্যাটিক স্প্রেয়ার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যখন করা হয় তখন সাইজে মানে সরি ওই ভিতরে যে আমরা টার্বুলেন্স তৈরি করি তার জন্য অনেক বেশি স্পেস দরকার হয়, এই কারণে একটু হিউজ ইকুইপমেন্ট এবং অবভিয়াসলি খরচ বেশি, সেটা আমরা বুঝতে বুঝতে পারলাম। আর একটা কথা দেখো লেখা আছে দিস ইজ আ বাল্কি অ্যান্ড এক্সপেন্সিভ মেথড, তার কারণ হচ্ছে ওই যে যেটা বলা হলো, এক হচ্ছে ইলেকট্রিসিটির লস আর সেকেন্ড হচ্ছে এই যন্ত্র যদি আমি বসাই তাহলে সেই ক্ষেত্রে আমার হিউজ এক্সপেন্স দরকার হয় এটা সেট আপ করতে গেলে। অলরাইট সো ইউজেস কোথায় এখানে দেখা যাক, ওকে আচ্ছা মানে বেটার কোয়ালিটি ড্রাইং পাওয়া যায়
যে কোনো ইসের ক্ষেত্রে অবভিয়াসলি খরচ একটু বেশি করতেছো, ওই যে অ্যাডে যেরকম বলে যে দাম যেটা যার বেশি তিনি যেটা ভালো তার দাম একটু বেশি হয়, এরকম অবস্থা। এই ক্ষেত্রে ড্রয়িং এর কোয়ালিটি বেটার হয়, অবভিয়াসলি তাই হওয়া উচিত। তার কারণ হচ্ছে একই সাথে আমরা হিট সব ডিরেকশন থেকে দেওয়া হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্ষেত্রে আমাদের সমস্ত ম্যাটেরিয়াল টার্বুলেন্সের কারণে ইভেনলি চতুর্দিকে ঘুরে ঘুরে প্রত্যেকটা ড্রপলেট ড্রাইং হচ্ছে। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে ড্রাইং এর কোয়ালিটি অনেক বেশি হয়। আচ্ছা, তারপরে হচ্ছে বলছে কোন একটা প্রোডাক্ট, আচ্ছা আমি শব্দটা পাইছি, পানিগ্রাহী বলে বাংলায়, আর এইখানে এই শব্দটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে হাইগ্রোস্কোপিক বলে, বাংলা লিখে রাখো পানিগ্রাহী বলে এগুলোকে। পানিগ্রাহী কারা? যারা বাতাস থেকে পানি গ্রহণ করে গলে যায় বা ডিজলভ হয়ে যায় পানির ভিতরে, সেটাকে বলে পানিগ্রাহী পদার্থ, ইংলিশে বলে হাইগ্রোস্কোপিক। হাইগ্রোস্কোপিক, সো হাইগ্রোস্কোপিক ম্যাটেরিয়াল এবং থার্মোলেবাইল ম্যাটেরিয়াল, এই ধরনের জিনিসপত্রকে স্প্রে ড্রায়ারের মাধ্যমে আমরা ড্রাইং করা পসিবল। ঠিক আছে, তার মানে থার্মোলেবাইল সেন্সিটিভ যে সমস্ত ম্যাটেরিয়াল থাকবে সেইগুলো ড্রাইং করতে পারবো। আমরা একটা জিনিস খেয়াল করতেছো কিনা, আমরা ড্রায়ারের একদমই সবচেয়ে অনুন্নত ভার্সন, ট্রে ড্রায়ার হচ্ছে দ্য মোস্ট বেসিক ড্রাইং এর মেথড, সবচেয়ে ইনএক্সপেন্সিভ এবং সবচেয়ে বেসিক ভার্সন অফ ড্রাইং কে বলা হয় হচ্ছে ট্রে ড্রায়ার। এটার ইউজ আছে, অবভিয়াসলি এখনো ইউজ আছে, ইন্ডাস্ট্রিতে গেলে দেখতে পাবা, বাট লিমিটেড ইউজ, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সব একেবারে ভদ্র প্রোডাক্ট ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে করা যায় না। অ্যাজ উই আর গোয়িং থ্রু, আমাদের পুরো চ্যাপ্টার দিয়ে যখন আস্তে আস্তে সামনে আগাচ্ছে তখন বুঝতে পারতেছি ড্রাইং এ আরো কমপ্লেক্স মেকানিজম ইউজ করা হচ্ছে, মাল্টিপল মেকানিজম ইউজ করা হচ্ছে, মাল্টিপল ফ্যাক্টর্স ঠিক করার চেষ্টা করা হচ্ছে, ফলাফল হিসেবে ড্রাইং এর এফিসিয়েন্সি বাড়তেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্ষেত্রে মেনটেন্স খরচ এবং অনেক ক্ষেত্রে এনার্জি এফিসিয়েন্সি আমার স্যাক্রিফাইস করতে হচ্ছে বা ওইটা ওভারলুক করতে হচ্ছে। তার কারণ আমি ড্রাইং এর কোয়ালিটি চাই বেটার, সো অবভিয়াসলি আমার সেই ক্ষেত্রে একটু খরচ বেশি হবে অথবা কোনো না কোনো একটা ফ্যাক্টর স্যাক্রিফাইস করতে হবে, অ্যাজ মাল্টিপল মেকানিজম সেই ক্ষেত্রে কাজ করতেছে। সো দ্যাটস আমাদের এটা একটু নজরে রাখতে হবে। দেন আসা যাক ভ্যাকিউম ড্রায়ার। আচ্ছা, ভ্যাকিউম ড্রায়ারটা আমরা জাস্ট পড়বো আজকে, তাহলে 60 স্লাইডস পর্যন্ত হয়ে যাবে, আজকে তো দ্রুতই হয়ে গেল। ওকে, ভ্যাকিউম ড্রায়ারে যদি আমি আসি, ওকে, ভ্যাকিউম ড্রায়ারের ক্ষেত্রে বলছে এই ক্ষেত্রে ভ্যাকিউম অ্যাপ্লাই করা হয়। ভ্যাকিউম অ্যাপ্লাই করার মানে কি? ভ্যাকিউম মানে হচ্ছে বায়ু শূন্য অবস্থা। ভ্যাকিউমের বাংলা জানো কি বলে? ওরা শূন্যস্থান বলে, শূন্যস্থান বা মহাশূন্য যাই বলো না কেন, ভ্যাকিউম যেখানে বাতাস নেই। একটা মজার বিষয় হচ্ছে এই থিওরিটা উই মাস্ট ডিসকাস, ভ্যাকিউম অ্যাপ্লাই করে ড্রাইং করা খুবই একটা কমন মেথড, বা এয়ার প্রেশার রিলিজ করে ড্রাইং করা খুবই একটা কমন মেথড। আমাদের কাছে ছোটবেলা থেকে একটা খুব বড় সড়ো মিথ্যাচার করা হয়েছে যে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এই কথাটা শুধুমাত্র তখন সত্য যখন আমার এলাকার চাপ, বায়ু চাপ স্বাভাবিক আছে, অর্থাৎ 1 অ্যাটমোসফিয়ার আছে, এছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে বাতাসের বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক এইটা হচ্ছে, আচ্ছা নেন, সো ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে বয়েলিং পয়েন্টের 1 অ্যাটমোসফিয়ারের পরিবর্তে যদি কম থাকে, কোনো এলাকায় যদি বলা হয় যে বাতাসের নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে বাতাসের নিম্নচাপের কারণে ওই এলাকায় পানির স্ফুটনাঙ্ক কমে যাবে, তার মানে কম টেম্পারেচারে পানি ফুটাইতে পারবা। সো যাই হোক, আমাদের যদি কখনো জলোচ্ছ্বাস বা ঝড় হয়, মানে ই হয়, নিম্নচাপ সৃষ্টি হয় কোনো এলাকায়, তার একটা অ্যাডভান্টেজ আছে, আর কিছু হোক না হোক কেউ যদি জিজ্ঞেস করে যে জলোচ্ছ্বাসের একটা সুবিধা বলো, সুবিধা যেটা বলতে পারবা সেটা হচ্ছে পানি দ্রুত সিদ্ধ হয় ওই দিন। ঠিক আছে, পানি সিদ্ধ হবে অনেক বেশি দ্রুত বা জলীয়বাষ্প পরিণত হবে বেশি দ্রুত। সো আমাদের যখনই বলা হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানি ফুটতে শুরু করে, এই কথাটা বেসিক্যালি ভুল, এইটা হচ্ছে একেবারে স্পেসিফিক একটা শর্ত, 1 অ্যাটমোসফিয়ার চাপে শুধুমাত্র এই ঘটনাটা ঘটে। যদি যেমন আমরা পড়ছি ছোটবেলায় যে হিমালয় পর্বতের চূড়ায় উঠলে পানি মাত্র 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানি স্ফুটনাঙ্ক নেমে আসে, যত চাপ কম স্ফুটনাঙ্ক তত কম। এখন তাহলে যদি এবার একটা চালাকি করা যায় একটা ড্রায়ারের মধ্যে, ড্রাই করতে গেলে আমরা কন্টিনিউয়াসলি দেখছি যে যত বেশি হিট দেওয়া হবে তত বেশি আমাদের ম্যাটেরিয়ালের আনইভেন ড্রাইং হবে, ম্যাটেরিয়াল কোনো অংশ পুড়ে যাবে তো কোনো অংশ একেবারে পানিতে কাদা কাদা অবস্থায় থাকবে। এখন যদি আমরা আরেকটু এক্সপেন্সিভ যন্ত্র বানাইতে পারি যেখানে
আমাদের টোটাল ম্যাটেরিয়ালকে একটা অ্যাপারেটাসে বদ্ধ করা হবে, এবং ওই অ্যাপারেটাসের ভিতরে সমস্ত প্রেশার যদি আমি কমায় ফেলতে পারি, পুরোপুরি ভ্যাকিউম না হোক, এয়ার প্রেশার যদি কমাতে পারি, ফিজিক্স বলে যত এয়ার প্রেশার কমানো হবে ওই এলাকার পানির স্ফুটনাঙ্ক তত বেশি কমে আসবে। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জায়গায় আমি মাত্র 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে জলীয়বাষ্পে পরিণত করতে পারবো। সো এখানের চালাকিটা হচ্ছে ভ্যাকিউম ড্রায়ারের সমস্ত চালাকি হচ্ছে প্রেশার নিয়ে। আমরা কি করি, জোর করে এলাকার প্রেশার কমায় ফেলি, এবং প্রেশার কমানোর পরের আমার কাজ যেটা সেটা হচ্ছে ভ্যাকিউম ড্রায়ারের ভিতরে আমরা প্রেশার যখন কমাই তখন অটোমেটিক্যালি যে সমস্ত ম্যাটেরিয়াল যেগুলো ভিজা ম্যাটেরিয়াল আছে ওই ভিজা ম্যাটেরিয়াল গুলোর ভিতরের ওয়াটারের যেই এলাকায় প্রেশার কম সেই এলাকার ওয়াটারের স্ফুটনাঙ্ক আগের চেয়ে কমে আসে। এবার আমি যদি সামান্য ফু দিই জোরে, মানে এটা জাস্ট এক্সাম্পল এক্সাজারেট বলতেছি ফু দেওয়ার কথা, যদি জোরে ফু দেওয়া হয় যেই উষ্ণতা সৃষ্টি হয় সেই উষ্ণতা দিয়ে বাতাস থেকে মানে সরি পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। তো আমার এই টোটাল সমস্যাটা পাউডার যে পাউডারের যে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে যে কারণে ডিকম্পোজ করে যায় বা থার্মোলাবাইল সমস্ত ম্যাটেরিয়াল যে সমস্ত ম্যাটেরিয়ালে আমি পানি তো ধরা যাক যে পানি জলীয় বাষ্প আকারে রিলিজ হতে গেলে আমার 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উঠাতে হবে। তো এই 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উঠাতে গিয়ে এই সাইডে আমার পাউডারের দফা রফা হয়ে যায়, আমার সমস্ত এপিআই বা যেগুলো আমি ড্রাই করতে চাই সমস্ত ম্যাটেরিয়ালের নিজের কেমিক্যাল ডিকম্পোজিশন হয়ে যায়, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস যে সিরিয়াসলি হাই হিট ফর অ্যাটলিস্ট ফর অর্গানিক ম্যাটেরিয়াল। সো তাহলে যদি থার্মোল্যাবাইল প্রোডাক্টটি আমার প্রবলেম হয়, উইচ ইজ আ প্রবলেম ড্রাগের ক্ষেত্রে অ্যাটলিস্ট, কারণ ইনঅর্গানিক ড্রাগ তোমরা কয়টা দেখছো বাজারে, ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অনেক বেশি হয় বা ডিকম্পোজিশন অনেক বেশি তাপমাত্রায় হয়, কিন্তু অর্গানিক ম্যাক্সিমামই আমাদের ড্রাগগুলো হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল এবং এদের নর্মাল গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং ডিকম্পোজিশনের টেম্পারেচার খুবই কম হয়। সো আমি পানি ড্রাই তো করব বটে, কিন্তু ড্রাই করার সময় আবার এটাও খেয়াল রাখতে হবে যে হিটের পরিমাণ যেন খুবই স্লো থাকে, আবার হিটও যেন 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওঠে, এইদিকে সমস্ত ম্যাটেরিয়াল ডিকম্পোজ হয়ে যাচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। সো এইখানে একটা ভেরি ভেরি গুড টেকনিক ইজ যেইখানে ড্রাইং হবে সেই জায়গার টেম্পারেচার সরি প্রেশার কমায় ফেলো, প্রেশার কমালে অটোমেটিক্যালি সমস্ত ওয়াটারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ডিক্রিজ করে যাবে। এবার আমি খুবই লো হিটে আমাদের যে পাউডার আছে খেয়াল করো, আমি কিন্তু আবার অনেকে বলবে যে স্যার একটু বেশি স্মার্টনেস যে স্মার্ট মানুষ যে সে বলবে যে স্যার আপনি তো বলতেছেন পানির স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কমবে, তাহলে কি আমাদের ড্রাগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমবে না? দ্য পয়েন্ট ইজ লিকুইডের জন্য এই নিয়ম সত্য, প্রেশার কমলে স্ফুটনাঙ্ক কমে লিকুইডের, ঠিক আছে, কিন্তু ইসের সলিডের কমে না। সো প্রেশারের কারণে সলিডের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক প্রভাবিত হয় না। যখন তোমার কাছে বলা হয় সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক কত ছিল, 1450 বা 1440 ডিগ্রি সেলসিয়াস, এইটার পাশে কোনো কিছু লেখার দরকার নেই যে নির্দিষ্ট প্রেশারে হইতে হবে, না এটার পাশে কোনো নির্দিষ্ট প্রেশার নাই। লিকুইড গ্যাসের ক্ষেত্রে মেইন প্রবলেম, লিকুইড আর গ্যাস এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক প্রেশারের সাথে সাথে চেঞ্জ হয়, কিন্তু সলিডের আমি যে ম্যাটেরিয়ালকে ড্রাই করতে চাই ওইটার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক প্রভাবিত হয় না। সো আমার ডাবল উইন উইন সিচুয়েশন এই ক্ষেত্রে, আমি চালাকিও করতে পারতেছি অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে নর্মাল ম্যাটেরিয়াল আছে সেটাকেও বোকা বানানো যাচ্ছে, কারণ ওটা সলিড অবস্থায় আছে। সো আমি ড্রাই করব, ড্রাই করার সময় আমার প্রসেস ইজ সিম্পল, টোটাল যেই অ্যাপারেটাসে কাজ করতে হবে অ্যাপারেটাসের প্রেশারটা নির্দিষ্ট মোমেন্ট পর্যন্ত কমায় ফেলবো, এবং কমানোর ফলাফল হিসেবে পাউডারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সেমই থাকবে, কিন্তু আমাদের যে আনডিজারেবল লিকুইড অর্থাৎ ওয়াটার তার স্ফুটনাঙ্ক অনেক কমে আসবে। এবার আমি সামান্য হিট দিলেই সমস্ত ওয়াটার জলীয় বাষ্পে পরিণত হয়ে একটা নির্দিষ্ট পাত্রে গিয়ে জমা হবে, ঠিক আছে। এখানে দেখো একটা কনডেন্সার লেখা আছে, যখন বাতাস আসে তখন এখানে হচ্ছে কনডেন্সারের ভিতর দিয়ে পানির ফ্লো থাকে, এবং এই ফ্লো এর কারণে আলটিমেটলি আমাদের সমস্ত জলীয় বাষ্পগুলো লিকুইড ফর্মে জমা হয়, ঠিক আছে। এর চেয়ে বেটার ছবি অবশ্য আছে ইন্টারনেটে গেলে দেখতে পাবো ভ্যাকিউম ড্রায়ারের, এখানে একটু গরমিল লাগাইছে। যাই হোক, আমাদের মেইন পয়েন্ট হচ্ছে এই ক্ষেত্রে যে আমরা প্রেশার রিলিজ করার মাধ্যমে যে ওয়াটার রিমুভ করতে হবে সেই ওয়াটারের স্ফুটনাঙ্ক রিলিজ করব। সবাই একটু তাহলে লিখে রাখো পয়েন্টগুলা, সবাই একটু লেখো যে লিকুইডের প্রেশার রিলিজ করলে লিকুইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ডিক্রিজ করে। আবারও বলতেছি প্রেশার ডিক্রিজ করলে লিকুইডের
গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ডিক্রিজ করে। ওকে, সো তাই যদি হয়ে থাকে, আর সাথে আর একটা কথাও লিখতে হবে, কিন্তু সলিডের উপর প্রভাব পড়ে না, প্রেশারের কারণে সলিডের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক প্রভাবিত হয় না। এগুলো তোমরা সবই পড়ছো, তোমরা জানো এগুলো, জাস্ট আমি মনে করাই দিলাম। আরো কনফিউশন থাকলে একটু 19-এর বইগুলো দেখবা, 19-এর বইয়েও লেখা ছিল, এইচএসসির বইতেও লেখা ছিল। কিন্তু সলিডের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয় না, এবং এই কারণে আমরা চালাকি যেটা করি সেটা হচ্ছে ভ্যাকিউম অ্যাপ্লাই করে। এখানে যদিও বলছে ভ্যাকিউম, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকিউম না, মানে সহজ কথা হচ্ছে এখানে প্রেশার রিলিজ করা হয়, যত পারা যায় বাতাস ওইখান থেকে কমায় ফেলা হয়, আর বাতাস কমায় ফেললে অ্যাটমসফেয়ারিক প্রেশারও কমে আসে। ফলাফল হিসেবে আমরা যেটা বললাম যে সামান্য তাপে পানিকে রিমুভ করা যায়। আচ্ছা, যদি এই প্রিন্সিপালটা আমাদের মাথায় ঢুকে, তাহলে যদি এক্সামে এরকম একটা কোয়েশ্চেন আসে, তোমার কাছে একটা গ্লাস দেওয়া আছে, এই গ্লাসের উপরে একটা মুখ লাগানো, এখন এই মুখ লাগানোর পরে আমি কি করলাম, এর ভিতর থেকে সমস্ত বাতাস সাক করে বের করে নিলাম, সাকশন পাম্প দিয়ে বাতাস সাক করে বের করে নিলাম, ওই গ্লাসে সামান্য পানি রাখা আছে, এই যে আমি যে এয়ার প্রেশার কমালাম সাকশন পাম্প দিয়ে বাতাস বের করে নিলাম, মানে গ্লাসটা অর্ধপূর্ণ, সহজ কথা বুঝো, গ্লাসটা অর্ধেক পূর্ণ অবস্থায় আছে। সে ফর এক্সাম্পল এই হচ্ছে আমাদের গ্লাস, এই গ্লাসের অর্ধেক পানি দিয়ে পূর্ণ আছে, এখানে একটা ভ্যাকিউম পাম্প লাগাইলাম, আস্তে আস্তে খেয়াল করো এই পর্যন্ত পানি আছে, উপরের টুকু ফাঁকা, আগে বাতাস ছিল, এখন আমি ভ্যাকিউম পাম্প দিয়ে আস্তে আস্তে বাতাসটুকু এখান থেকে বের করে নিলাম। কোয়েশ্চেন হচ্ছে এই যে সাকশন পাম্প দিয়ে বা ভ্যাকিউম পাম্প দিয়ে প্রেশার রিলিজ করা হলো, বাতাস বের করে নেওয়া হলো, এর আগে এবং পরে পানির স্ফুটনাঙ্ক কিভাবে পরিবর্তিত হবে, কেউ কি বলতে পারবা? কোয়েশ্চেনটা হচ্ছে পানি অর্ধেক ছিল, আমি ভ্যাকিউম পাম্প দিয়ে উপরের বাতাসগুলো বাকি অর্ধেক জায়গায়, পানির ছাড়া বাকি অর্ধেক জায়গায় যে বাতাস ছিল সেটা বের করে নিলাম, এই যে বাতাস বের করে নেওয়ার আগে এবং পরে এই পানির, এই কাপের পানির বা এই গ্লাসের পানির স্ফুটনাঙ্ক কিভাবে পরিবর্তন হবে, বয়েলিং পয়েন্টের কি ধরনের পরিবর্তন হবে? কোয়েশ্চেন বুঝছো নাকি, বুঝছো নাকি, আল্লাহ তালাই জানে, বুঝছো? কেউ কেউ কি আনসার দিতে পারবা? সিম্পল হিসাব, সেটা হচ্ছে বাতাসের, বাতাস রিলিজ করার কারণে, ভ্যাকিউম ক্রিয়েট করার কারণে এই এলাকায় যা যা পানি আছে, যেটুকু লিকুইড আছে, তাদের সবার স্ফুটনাঙ্ক ফল করবে, তার মানে আগের চেয়ে কম টেম্পারেচারে একে বাষ্পে পরিণত করা যাবে। এই হচ্ছে মূল বক্তব্য। হাউ এভার, অ্যাডভান্টেজ কি, দ্যাট ইজ ভেরি ভেরি অবভিয়াস, এখানে আমরা কি বলে খুব থার্মোল্যাবাইল প্রোডাক্টকে হচ্ছে তোমার ই করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো, তারপরে হচ্ছে সমস্ত ম্যাটেরিয়ালকে অনেক কম হিট প্রয়োগের মাধ্যমে এখানে ই করা যাবে, ড্রাই করা যাবে ইত্যাদি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিমিটেড ক্যাপাসিটি। আচ্ছা, ভ্যাকিউম অবভিয়াসলি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই জায়গাতেই যে অ্যাজ হিট অনেক কম ইউজ করা হয়, হিট কম ইউজ করলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে, হ্যাঁ কম টেম্পারেচারে তো জলীয় বাষ্পে পরিণত হয় ঠিক আছে, কিন্তু যেহেতু হিট কম ইউজ করার কারণে এনার্জি সাপ্লাই কম থাকে, এই কারণে জলীয় বাষ্পে পরিণত হওয়ার হার, মানে প্রতি মিনিটে কতটুকু জলীয় বাষ্পে পরিণত হচ্ছে সেই পরিমাণটা কমে আসে, পার মিনিটে পানি থেকে বাষ্পে পরিণত হওয়ার টেন্ডেন্সি কমে যায়, এটা তুমি ইউ ক্যানট অ্যাভয়েড দ্যাট। অ্যান্ড এই তো মোটামুটি আমাদের আজকে এই পর্যন্তই থাকলো, নিউমেটিক ড্রায়ার, আমাদের আর একটা ক্লাস লাগবে মোটামুটি বাকি অংশটা শেষ করার জন্য, নিউমেটিক ড্রায়ার পর্যন্ত আমরা তাহলে পড়লাম। আচ্ছা, আবার আমি তোমাদের একটু বলি, সেটা হচ্ছে দয়া করে তোমরা কনসেপ্ট গুলা কোনো মতেই মিস করো না, যে কোনো কনসেপ্ট না।